আমাদের দ্বার প্রান্তেই অপেক্ষা করছে একটি মহিমান্বিত মাস, তার নাম কি ভাই? রমাদান। রমাদান আসতে হয়তো আর 2 সপ্তাহ বাকি নাই। আমাদের দুনিয়ার জীবনে আমাদের হায়াত কত হতে পারে? সর্বোচ্চ 60 থেকে 70 বছর অথবা 100 বছর, তাই তো? আমাদের এই পুরো হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন তো দেখি? কোন সময়? যৌবনকাল। আমাদের পুরো হায়াতের মধ্যে যৌবনকালটা যেমন গুরুত্বপূর্ণ, একটা পুরো বছরের মধ্যে রমজান মাসটা তত গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে পারছি? আমাদের পুরো জীবনে আমাদের যৌবনকালটা যত গুরুত্বপূর্ণ, একটা বছরের মধ্যে রমাদান মাসটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হায়াত আগেকার উম্মতের হায়াতের চেয়ে অনেক কম। আগেকার উম্মত কেউ কেউ 1000 বছর, 2000 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর এমন বেঁচে থাকত। নূহ আলাইহিসসালাম শুধুমাত্র 950 বছর মানুষকে দাওয়াতই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 950 বছর মানুষকে দিনের দাওয়াতই দিয়েছেন কোন নবী? নূহ আলাইহিসসালাম। আর বনু ইসরাইলের লোকজন কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকতো। তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম, কথা ঠিক না? ঠিক না বেঠে? এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এ কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময়, মাস এবং দিন দিয়েছেন। কিছু ফজিলতের সময়, ফজিলতের মাস, ফজিলতের দিন দিয়েছেন, যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই? রমাদান। প্রশ্ন হচ্ছে, রমাদান মাসের রোজা ফরজ হলো কবে থেকে? উত্তর কে দিতে পারবেন? দেখি অডিয়েন্সের মধ্যে আলেম ওলামারা। মেরাজ থেকে না, উত্তর ভুল। অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসের রোজা কবে ফরজ করা হয়েছে? আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো? তোমাদের দ্বারাই হবে, তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাআল্লাহ, তাই না ভাই? আল্লাহ মাফ করুক, এই হচ্ছে বাস্তবতা, এগুলোই বাস্তবতা। মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি, এভাবে আপনারাই বুঝতে পারছেন। আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাশাআল্লাহ, দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই, কখন কোন সফটওয়্যার নাজিল হলো, নাজিল তৈরি হলো আর কি, কখন কোন সফটওয়্যার তৈরি হলো, কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে, কোন ইন্টারনেটের সাইডে কি পাওয়া যায়, হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে, কোন ফোন আপডেটেড ফোন কোনটা, ভার্সন কি, কোন কোম্পানির, এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত, আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায়। তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাআল্লাহ। বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাআল্লাহ, কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ, প্রকৃত দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন আর প্রকৃত দিন কি? কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না, এটা হলো কথিত ইসলাম। সুরসুরি মার্কা, গোলালু মার্কা, সব তরকারিতেই চলে, এরকম ইসলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন আর না সাহাবীরা পালন করেছেন। আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে 15টা গালি দিয়েছে, কয়টা গালি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র কোনো মানুষ হয়? তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন। নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেনও না, রাতের একটা অল্প অংশ ঘুমাতেন, আবার উঠে নামাজ পড়তেন। উম্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন।
সেই মানুষটাকে মানুষ কেন 15টা গালি দিল কারণ তিনি এমন একটা ইসলাম প্রচলিত জাহেলিয়াতের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না অসৎ কাজে নিষেধও ছিল কথা কি বুঝতে পারছেন যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করত না অসৎ কাজে নিষেধও করত তো এখন দেখা যায় আমরা মাশাআল্লাহ নামাজ রোজা হজ যাকাত করি তাসবিহ তাহলিল করি দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয় আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ যাকাত জিকির আজগার তাসবিহ তাহলিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না তো যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে তখনই সমস্যা যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয় তাকে সারা জীবনে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাকতুম নাম শুনেছেন এই বইটা পড়লেই বুঝতে পারবেন 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই আর আমি যদি কোনো কিছুকে রেফার করি আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য অনেক সিরাতের বই আছে আমি সেগুলোর নাম কিন্তু বলিনি এটার নাম কেন বললাম কারণ এটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই পড়ে দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল এত হত্যা করার চেষ্টা করল উত্তর একটাই তিনি কথিত ইসলামের কথা বলেন নাই প্রকৃত ইসলামের কথা বলেছেন তিনি এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার মরণ মানে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড আমার নামাজ আমার যাকাত আমার তাসবিহ তাহলিল আমার জিকির আজগার আমার কোরআন তেলাওয়াত আমার হজ উমরা আমার দাওয়াত আমার দিনের প্রচার প্রসার দিনের মেহনত আমার পরিবার আমার সন্তান আমার ব্যবসা আমার অর্থনৈতিক সেক্টর যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্যে এটাই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা কিছু অংশ মানুষ এখন মানে কিছু অংশ মানে না দেখবেন রাগ না করলে দেখাই বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন তারাবিও করবেন ব্যবসাও করবেন রোজাও রাখবেন কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন এমন ব্যবসায় নাই পণ্যে ভেজাল দিবেন টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ বহু মানুষ আছে এদের সংখ্যা কিন্তু কম নয় আমাদের সমাজেই তারা থাকেন কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে আবার তারাবির নামাজও পড়বে এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে আছে ব্যবসায়িক ক্ষেত্রে নাই এটা কি ঠিক নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবখানে থাকবে বহু মানুষ দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে নামাজ পড়েন কপালে সেজদার দাগ আছে পায়ের মধ্যে সেজদার দাগ আছে এমন অনেক মানুষই নামাজও পড়েন কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান আছে কি নাই এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে যে কেউ হতে পারে এখানে তার থিঙ্কিংসটা কি তার আদর্শ দর্শনটা কি তার ফিলোসফি কি তার দর্শন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আছে আমার চাকুরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ পরোয়া করি না নাউজুবিল্লাহ আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করে
এখানে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না, নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন, নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন। তো ভালো খারাপ ন্যায় অন্যায় হক বাতিল চূড়ান্ত করবে কে? আল্লাহ পাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায়, আল্লাহ পাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায়, আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক, আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি? এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে? পশ্চিমা সম্প্রদায়ের অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস। সমকামিতা কি? ওরা বলে ব্যক্তি স্বাধীনতা, একজন ব্যক্তির এখতিয়ার স্বাধীনতা, সে ছেলেকে বিয়ে করতে পারে মেয়েকেও বিয়ে করতে পারে। কোরআন কি বলছে? কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কওমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দখল করে দিয়েছে, কওমে লুত। তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহির মধ্যে পার্থক্য হলো না? পার্থক্য হলো কিনা? তাহলে এখন ন্যায় অন্যায় হক বাতিল কে ফিক্স করবে, আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায়, হালাল মনে করে, আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা গুনাহ এটা সে বিশ্বাস করে না, চিন্তা করে না। তো মাদক হালাল না হারাম, ভালো না মন্দ, এই ডিসিশন কে নিবে? আমি না আল্লাহ। অনেকে জেনা করি, নাউজুবিল্লাহ, ফ্রি মিক্সিং এর মতো জেনা হয়, ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয়, এই যুগটা কিন্তু জেনারই যুগ। এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে, গ্যাং, এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে, টার্গেটেড গ্যাং, কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে। আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে, পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে, এরকম গ্যাং বের হয়েছে সমাজের প্রত্যেক বাড়ির কর্তা, ভাই, স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব। কোনো অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয়, আর যদি এমন অপরাধ প্রমাণিত হয় অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা কে নির্ধারণ করবে? আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয়, আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো, আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ, রাসুলের কাছে যা ভালো সেটাই ভালো, রাসুল যাকে খারাপ বলেছেন সেটা কি? খারাপ, সিম্পল। এই জিনিসটা চিন্তা করলেই ব্যাস আত্মসমর্পণ করা সহজ হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দীন ইসলাম দিয়েছে, দীন ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু। কয়টা বস্তু ভাই? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকে। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতে নবীহি, এবং তার নবীর সুন্নাত মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে। অন্য হাদিসের নবী যে বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকতে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে, কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না। তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ, আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের সওম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, কত হিজরি ভাই? দ্বিতীয় হিজরি আবার কি? আল্লাহ নবীর নবুয়ত জীবন 23 বছর, কত বছর? এই 23 বছরের প্রথম 13 বছর তিনি ছিলেন মক্কায়, কোথায়? পরের 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। এই যে মদিনায় হিজরত করলেন তিনি, হিজরত মানে স্থানান্তরিত হলেন, এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি, হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছেন।
তার আগে কি ফরজ ছিল তাহলে তার আগে ফরজ ছিল আশুরা রোজা কিসের রোজা আশুরা রোজা নাম শুনেছেন তো কোনটা হ্যাঁ হ্যাঁ যে দিনে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছে এটা না আচ্ছা এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল যখন রমাদানের সওম ফরজ করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি আরো দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না দ্বিতীয় হিজরিতে তিনটা জিনিস আমরা পেয়েছি কয়টা ভাই তিনটা এক আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস ওই যে জেরুজালেম সেদিকে মুখ করে নামাজ পড়তাম ওইটা ছিল আমাদের কেবলা কেন কেবলা ছিল কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময় আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস একটা বরকতময় জায়গা যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে এবং ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন চল্লিশ বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন নবী ঈসা আলাইহিস সালাম কোত্থেকে এই জেরুজালেম থেকে এগুলো অচির হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে আল্লাহ সুবহানাল্লাহ এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণেই তো জিউসরা সব ওইখানে গিয়ে ঘাঁটি গেড়েছে এই মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে দিয়ে ওরা বসতি করা শুরু করেছে কিন্তু এটা হবে এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি বলেন আল্লাহু আকবার এটা হবে পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান এরপরে কোনো বাসস্থান নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ ঈসা ইবনে মারিয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে কত বছর পরে আল্লাহ ভালো জানেন কিন্তু এটা হবে না হয় কিয়ামত হবে না ইনশাআল্লাহ ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না করি আমরা বিশ্বাস করি না মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী দাউদ সুলাইমান সবাই আল্লাহর নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি বলেন আল্লাহু আকবার এখন দেখেন এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে বাইতুল মাকদিসের দিকে যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না মদিনায় পেয়েও তার দীন ইসলাম কবুল করলো না তাকে শেষ নবী বলে স্বীকার করলো না তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে বলেন সুবহানাল্লাহ এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম নতুন এক কেবলা পেলাম নতুন একটা জাতি গঠন করলাম আল্লাহ রমজান মাস শুধু রোজা দেয় নাই একটা জাতির ঐক্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই কথাটা অনেকে বলে না রমজানে রোজা ফরজ হয়েছে পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে তার নাম কোন জাতি মুসলিম জাতি যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে স্বীকার করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী আমরা তাও স্বীকার করি দাউদ সুলাইমান মূসা ঈসা সবাই আল্লাহর নবী আমরা স্বীকার করি তাওরাত জাবুর ইনজিল সমস্ত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমরা স্বীকার করি তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রাসূলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল আল্লাহ পাক নতুন কিতাব নাজিল করেছেন এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করেছেন যার পরে আর কোনো নবী নাই এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন এই কোরআনের পরেও কোনো কিতাব নাই এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে কিছু মানুষ আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে না করে কি না আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু
অনেকেই এটা মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু, তাই না? ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু, এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয়। এই যে কয়েকদিন আগে মারামারি হলো না, আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না, আমরা তো বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নেই, কিন্তু ভণ্ড নবী আসবে 30 জন, কতজন? বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি, আমি ঈসা, পরে বলেছে সেই নাকি নবী, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু, আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিওপলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক ইস্যু, এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে, সূক্ষ্ম পলিটিক্স। কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে, একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে? একটা এলাকায় মনে করেন সবাই হাস পর্দা করে, ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে? যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোন শক্তির হাত আছে, আদারওয়াইজ সে তো সাহস পেত না, বুঝতে পারছেন এখন? এখানে মনে করে কেউই মাদক সেবন করে না, সবাই মাশাআল্লাহ মুত্তাকি মানুষ, ওপেনে একজন মানুষ মদের বোতল খুলে মদ খাওয়া শুরু, এই সাহসটা যে পেল নিশ্চয়ই পিছনে কোনো শক্তি আছে, হয় শয়তানি আছে, অথবা না হয় তার কোনো ইকোনমিক পাওয়ার আছে, না হলে কোনো জিওপলিটিক্যাল শক্তি আছে। এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয়, এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে। এটা বুঝবে কারা? যারা খেদের, যারা শেষ জামানার খেদের, যাদের, যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে। আমার কথা কঠিন মনে হচ্ছে কি? যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, ভিতরের চোখ দিয়েও দেখতে পারে, এরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, অমুসলিমরা দেখতে পাচ্ছে, কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে, অহংকার, রিয়া, গিব, তম, হিংসা, বিদ্বেষ, আমাদের কলম তো মরে শেষ, কলম মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দান। প্রিয় ভাইরা, রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি, সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেয়া হয়েছে। কেবলা পরিবর্তন মানে কি? কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান বলি আল্লাহ। এরপরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো কি না ভ্রুক্ষেপও করতে যায় নাই, আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি। মাত্র 10 থেকে 12 বছরের মধ্যেই, সরি 12 বছর না, মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম সেই মক্কা আবার দখল করেছে আলহামদুলিল্লাহ। শুধু সেই মক্কাই নয়, ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ। কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান। আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ করব, তখন না আমরা ইনশাআল্লাহ উত্থান করবো, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি মারামারি কাটাকাটি করি, হিংসা বিদ্বেষ, গিবতম, হারাম খাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হ্যাঁ, হত্যা, রাহাজানি, চিন্তা, এগুলোতে লিপ্ত থাকি, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়? উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান, জ্ঞান। উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না। আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। তো রমজানের প্রথম কি পেয়েছেন? কেবলা পরিবর্তন। এবার রমজানের সওমকে ফরজ করা হয়েছে, পুরো মাস সওম রাখবেন, আল্লাহু আকবার, পুরো মাস। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস মুসলিমদেরকে দিয়েছিলেন, সেটা হলো, খুব খেয়াল করে দেখবেন, এই যে কোরআন খুলবেন দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি?
যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করে, কেউ কেউ কারো চোখ তুলে ফেলেছে ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে, কেউ কারো হাত কেটেছে ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে। মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটাকে বলা হয় কি? কেসাস। দেখবেন কোরআনে সূরা বাকারায় পরপর তিন পৃষ্ঠায় তিনটা কুতিবা আলাইকুম আছে, তিন পৃষ্ঠায় তিনটা কুতিবা আলাইকুম মানে ফরজ করা হলো। এক কুতিবা আলাইকুমুল কেসাস, তোমাদের উপর কেসাসকে ফরজ করা। আর আল্লাহ পাক বলছেন তোমরা যদি এই কেসাসটা করতে থাকো এর মধ্যে জীবন নিহিত আছে, তোমরা বুঝতে পারছো না। কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার, ও আরো দশটা খুন করবে, করবে কিনা? যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। অতএব কেসাসের মধ্যে কি আছে? জীবন আছে, জীবন আছে এর মধ্যে। তারপরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হবে। কেন? কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের সওমের উদ্দেশ্য কি? তাহলে মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এটা উদ্দেশ্য। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুল কিতাল আছে, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, এটাও আছে। ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। আল্লাহু আকবার। এই যে দ্বিতীয় হিজরির কথা বলছি, এই দ্বিতীয় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তিনটার মধ্যে মিল পাচ্ছেন? এই তিনটাই কোরআনের পরপর তিন পৃষ্ঠা আছে, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। এটার মধ্যে একটা মিল আছে না? তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য, রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া, কোরআনের হক আদায় করা, রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এখানে আবু জেহেলরা অন্যায় করেছিল না, নাকি মুসলিমরা অন্যায় করেছে? আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে, আর মুসলিম বাহিনী এই প্রান্তে, এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল, কারা জালেম? আবু জেহেলদের বাহিনী জালেম নয়। রমজান মাস কি চেতনা নিয়ে আসলো? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে, তাই না? আমরা সবাই জালেম না? সবাই আমরা দোয়া করি কি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। নামাজে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। তার মানে প্রথম আমি নিজেই তো জালেম, আমি আপনি আমরা সবাই জালেম, আমরা সবাই নিজেদের নফসের উপর জুলুম করেছি। নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, দান সদকা করি না, কোরআন তেলাওয়াত করি না, তাসবিহ তাহলিল করি না, পর্দা করি না, হালাল খাই না, অন্যের ক্ষতি করি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, হ্যাঁ মিথ্যা কথা বলি, গীবত করি, তোমক, কত অন্যায় পাপে লিপ্ত আছে, আমরা কি জুলুম জুলুম করি নাই? তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর, নিজের উপর আগে কাজ করা, নিজের নফসের উপর কাজ করা, নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসে। তাহলে প্রথম শিক্ষা কি ভাই? আগে আমরা নিজের নফসের উপর দেখব আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপর। রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস, আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে, আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করুন। এরপর দেখব পরিবারে জুলুম আছে কিনা, পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেনস্টে আমরা কেউ চলি কিনা, যদি চলে এখানে সংশোধন করতে হবে, রমজান মাস এই শিক্ষা দিবে। এরপর দেখব আমার সেক্টর, আমি যেখানে কাজ করি, আমার সমাজ, আমার সংগঠন, আমার অমুক আমার তমুক, এখানে জুলুম আছে কিনা, এখানে জুলুম থাকে রমজান মাসে, এই জুলুমের এগেনস্টে আমাকে দাঁড়াতে হবে। এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ। তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই? প্রথমে তিনটা, এক কেবলা পরিবর্তন, একটা জাতিগত উত্থান, দুই কোরআন, কোরআন নাজিল হয়েছে এই মাসে, তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে, তিনটা জিনিস। আর আজকে আমরা আলোচনা করবো একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময়ে, সেটা হলো কোরআন এবং রমাদান। একটু মনোযোগ দেন, খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না, যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি কিন্তু সারগর্ভ কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখুন আমরা একটু এবার চলে যাবো সূরা কদর, সূরা কদরে কোন সূরা ভাই? আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে?
وما أدراك ما ليلة القدر هي نبي محمد صلى الله عليه وسلم আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহ পাক বলেন কদরের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ এই রাতে নাযিল হয় অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে ওয়ার রূহু এবং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নেকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কি নাযিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি শাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে আল্লাহু আকবার এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কি আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টকশো মাথায় ফেলছে একদম টকশোর পর টকশো টকশোর পর টকশো খালি বক 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 কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার চেয়ে অল্প এত কথা সুবহানাল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে ভাবছেন এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছেন আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জেহেল বলে ডাকি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রাসূল সুন্নাহ দিয়ে দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুন নাদওয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু জেহেল বলছি কারণ সে কোরআন সুন্নাহর জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণ এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স ভূরাজনৈতিক প্রেক্ষাপট ফিলোসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন ওযু করতে পারে না গোসল করতে পারে না
নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নাত মুস্তাহাব বোঝে না কুরআন তেলাওয়াতও করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায়ে কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে 10টা ভুল বের করা যাবে দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না আবু জাহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জাহেল বলে আবু জাহেল কাকে বলে কন্টেন্ট বানা দিয়ে দিও অনলাইনে আবু জাহেল কাকে বলে আবু জাহেলের সংজ্ঞা কি আর আবু জাহেলের যুগে কি ছিল ভাই আবু জাহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করত ভাই লাত উজ্জা হবল মানাত এইসব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে করে নাই মুসলিমরা এখন নেক্সট রোতে ধোকা খাচ্ছে শিরক তো আমাদের সমাজে চলছে শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললে শিরক পেপার খুলবেন রাশিফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মোশরেক নাউজুবিল্লাহ এই আকীদা নিয়ে পড়লেই মোশরেক মুসলিম সমাজে অহরহ শিরক আছে বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুলা আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই শিরক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনার স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মুশরিক শিরক হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ্র রন্ধ্র শিরক এখন আবু জাহেলের যুগে শিরক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরক ছিল সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো আমরা পড়েও শিরক করি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলি আমি এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে নাউজুবিল্লাহ এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করবেন এই শিরিক আর অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কি ও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবুত তাওহীদ একটা বই আছে পড়ে নেবেন কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদার অনেক বই পাওয়া যায় আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত তাহাবিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দেন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম 105 টাকা দেওয়া লাগবে 1 লাখ টাকা দিলাম 1,01,000 টাকা দেওয়া লাগবে 1,01,000 টাকাও যদি দেন ওই 1 টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ওটার মধ্যেও সুদ থাকবে আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হতে পারবেন না বের হতে পারবেন যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটল হয় রিংয়ে যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে লড়তে পারবেন না বুঝছেন তো এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে এখন সুদ বেরোতে পারবেন না বের হতে পারবেন কোথায়
যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম সাধ্যমতো আল্লাহকে ভয় করেন সাধ্যমতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করলো এটা সহিহ বুখারীর হাদিস ওলামায়ে কেরাম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে নাউজুবিল্লাহ আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মান চোখে দেখে ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজারবার চিন্তা করবে তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক নাউজুবিল্লাহ এটা জানাজানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহর মুমিন কোনো বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তওবা ইস্তেগফার করেছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই হাদিস তো জানেন আপনারা সুদের 73টা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা নাউজুবিল্লাহ যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে নাউজুবিল্লাহ তার মাকে মায়ের সাথে জেনা করেছে নাউজুবিল্লাহ কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে নাউজুবিল্লাহ আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল স্যান্ডেল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদের ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটান আপনারা মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ না তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও যদি ফাঁকফোঁক করতে বের হয় সেটা ওদের ব্যাপার এই গোনার দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাকি ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে সোপর্দ করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে নাউজুবিল্লাহ কি মাইকটা মারবে মানুষ তাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি নাউজুবিল্লাহ আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধোদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে কলব কি হয়েছে ভাই মরে গেছে কলব চিন্তা করতে হবে কলব চিন্তা করার জন্যই রমজান কলব চিন্তা করার জন্যই কোরআন এবং কলব চিন্তা করার জন্যই বেশি বেশি মওতের ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা আল্লাহ পাক তৌফিক দান করুন আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ কিসের যুগ এক নম্বর আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ দুই আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ তিন আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ কিসের যুগ এখন নাই কমটা বেশি সুবহানাল্লাহ রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে আমাদেরকে ভাবা উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থামায় ডুবে গেছে যায় নাই এদেরকে ফেরাতে হবে না
ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করব একটা নসিহত ওনলি একটা সারা দুনিয়ার মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন গিয়েছে জানেন এক সঙ্গ দোষ কোন খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেট টান দেখি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে আমরা ছোটবেলায় তাবলীগ জামাতে যেতাম এই মসজিদ ওই মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দুই একজন স্মোকারও চলে যায় মাঝে যায় না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় ভাইয়ের কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার সিগারেট কোথায় তাবলীগ জামাতে তারপরে মাশাআল্লাহ উনি তাবলীগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ওলি হয়ে গেছে মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোকার নেশা তো দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সঙ্গদোষ দুই নম্বর ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়ায় হ্যাঁ মেয়ের অভাব মনে করেন শেষ জামানায় একটা ছেলের ঘরের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা বউ না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়াইও ছেলেদের কম আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরও বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হুজুর দেখে এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করো এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে মনে করেন আমি বিয়ে শাদী করি নাই আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব আমার তো অভিজ্ঞতাই নাই আর মনে করেন আপনি দুটো বিয়ে করছেন কথা কথা এখন আপনি বলবেন বাপ রে বাপ এই কাজ ভাই আমি করছি আপনারা করতে যান কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল এখানে মূল সমস্যাটা ভালোবাসা না এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন এটা ছিল একটা জেনা একটা যৌনতা এটা ভালোবাসা ছিল না এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছেন দ্যাটস অল আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেও ছিল একটা প্রতারক কিছু একটা সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে সে নিজেও জানতো না সে চায় কি তখন আপনিও বুঝতেন না আপনি কি চান এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসার সংজ্ঞা কি তাহলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন এটা হলো ভালোবাসার ডেফিনেশন আপনি তাকে বোঝেন কি না আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কি না তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কি না তার হাত ধরে থাকতে পারছেন কি না সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কি না হ্যাঁ সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কি না আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কি না এগুলো ভালোবাসা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি ওঠো কিছু হয়নি আবার যাও এটার নাম ভালোবাসা আর এই যে নোংরা জেনা হারাম অ্যাফেয়ার্স এটা এটার মূল জিনিসটা যৌনতা এটা এটা কি জিনিস হয় যৌনতা যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে
ঐশ্বরিক লাভ, আমি বলি একটা প্রতারণায় ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ। কারণ কি? কারণ কি? দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়ায় ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না, আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না, মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে, মেয়েও একটু সুড়সুড়ি পছন্দ করে, ছেলেও পছন্দ। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে, তো সব মিলাই এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা। বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, সূরা রুমে আল্লাহ বলেছেন ওয়াজাআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই। আল্লাহ হয় আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নারীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নারীদেরকে দেখবেন, বলবে না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না। তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14, এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারেন, ঠিক আছে? নানির বয়স ছিল 10-12, নানার বয়স ছিল 20, এসব সময় বিয়ে হয়েছে না? 30-40-50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙন হয় না, আছে না এমন? এটা ভালোবাসা, একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা, একজন আরেকজনের পাশে থাকা, একজন আরেকজনের স্বপ্নে পাশে থাকা, হোঁচট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা। কী করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। বিশ্বাস নাই এখানে ভালোবাসার কোনো দামই নাই। তো যেটা আপনি মাদকের মাদকে যেদিক দিয়ে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল, কিসের রাস্তা ভাই? শয়তান আপনাকে না গেম খেলেছে। এই যে হয় সঙ্গ দোষ না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে, খাই সময় আমি একটু খাই সমস্যা, কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে, ওই যে বলেছি একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল, মনে করলো যে খুব বীর হয়ে গেছে, 4-5-10 ছেলে মিলে একজনকে মারার নাম বীরত্ব, সাহস থাকলে একজন একজন মারামারি করলো না, দেখা একজন একজন করতো, দেখতাম কার কোনো শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে, বাসা সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে, এটা নারী উন্নয়ন, এটা কি নারী উন্নয়ন না? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এই জন্যই বলি যে কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করে, শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনা একটা পরিবেশ দরকার হয়, শুধু টিচার ভালো হলে, সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না, একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ লাগে, যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে সেখানে কি পড়াশোনা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আবু জাহেলের যুগে মাদক ছিল, এই যুগে আছে কি নাই? আছে না? আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন, সেটা হলো সারা দুনিয়ার সমস্ত কষ্ট, সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। 1 নম্বর, সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে, চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবেই ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, তুমি কষ্ট পেলে ব্যঞ্জন ধরাও, যখনই নবী কষ্ট পেতেন তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি অজু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে,
আর তুমি গ্যাস লাইটার বের করেই বাস ভড়িয়ে টান দেওয়া শুরু করো অনেস্টলি বলেন দেখি ওটা টানলে কি কষ্ট কমে না পারে আরো পারবে যত আপনি জিগিয়ে রাখবেন তত পারবে একটা মজার কথা বলি বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাব আলোচনা কিন্তু আরম্ভ হবে না রমাদান দিয়ে শেষ করুন শুনেন এক ব্যক্তি খুব বেশি কাঁদে তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে কৌতুক কৌতুকটা বলছে সেই ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি এই কৌতুক শুনে আমি অনেক দিন হাসছি একই কৌতুক কতবার আমাকে শোনাও তখন সেই ব্যক্তি বলছে দ্বিতীয় ব্যক্তি যে যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন কথা বুঝতে পারছেন না ঘটনা তো গন কে শেষ এটা আমার জীবন থেকে ওভার ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক এখনকার আপনি নতুন মানুষ এবং সেটা গন কেস শেষ অতএব মাদক আপনাকে সুখ দিবে না সেজদা অজু করে সেজদা মানে নামাজ এবং দুই সবচেয়ে আমার আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন আপনি তেলাওয়াত করতে থাকেন মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ এমন একটা শান্তি ফিল করবেন এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না তাহলে এখানেই বোম মারা শুরু করতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এক নম্বর সবক আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরক আবু জাহেলের যুগে দুই নম্বর কি ছিল ভাই সুখ তিন নম্বর কি ছিল ভাই চার নম্বর ছিল মেয়েদের অবমাননা এটা আমাদের এখানে নাই এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না রুচি নাই সময় নাই সমাজের রঞ্জে রঞ্জে এখন মেয়েদের উপর নির্যাতন না ধর্ষণ জেনা ব্যভিচার পরকীয়া বাড়ছে না বেহায়াপনা বাড়ছে না ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না নোংরামি ফাহেশা কাজ বাড়ছে না এই কারণেই তো ভূমিকম্প আসবে এই কারণে কি আসবে ভূমিকম্প আসবে তো আমি তো জানি আসবে ইনশাআল্লাহ কবে আসবে সেটা জানি না কিন্তু যে পাপগুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন নারীর অবমাননা সমাজে রঞ্জে রঞ্জে এখন পাঁচ একটা কথা বলি অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না বোনের অধিকার দিচ্ছি না মায়ের অধিকার দিচ্ছি না স্ত্রী অধিকার দিচ্ছি না এগুলো চলবে না অন্যায় অন্যায় সব ক্ষেত্রেই অন্যায় পাঁচ নাম্বার আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল আমাদের সমাজে নাই বিশ্বের মধ্যে নাই পলিটিক্যাল অঙ্গনে নাই সমাজের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই এখন তো মসজিদও মসজিদও মারামারি করতেছে তাই না মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে দুই দল হকি স্টিক নিয়ে আসছে মারামারি করছে জিহাদ এটা কি মসজিদেও ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কিনা এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়াত গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা এইরকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ আকবার তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায় যাতে এই আবু জাহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায় এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহ আকবার কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই পানি পরা খাওয়ার জন্য নাজিল হয় নাই চল্লিশ সার মিলাদ করার জন্য নাজিল হয় নাই ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন এই কারণে কোরআন নাজিল হয় না আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন আসলে তিনি ধ্যান করতেন না এখানে ধ্যান শব্দ না শব্দ হচ্ছে মোরাকাবা শব্দ কি মোরাকাবা আত্মপর্যালোচনা মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব এই চিন্তা 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 এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহ তার মানে কোরআন কেন নাজিল হলো আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য এখন ২৩ বছর সময়ের পরে দেখেন তো একটু এদিকে মনোযোগ দেন ২৩ বছর পরের দিকে তাকান ২৩ বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে কোনো সুদ আছে মাদক আছে মেয়েদের কোনো অসম্মান সম্মানহানি আছে গোত্রীয় হানাহানি আছে আবু জাহেল নিজেও আছে নাকি ও তো নিজেও নাই তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই
রমজান তাহলে এই রমজানের শিক্ষা কি কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করব আলোচনা দরকার আছে আর এই হলো মূল কথা এখন কিভাবে করব এটা আমি একটা পথ পদ্ধতি বলে দেই এটা বলে শেষ হচ্ছে কিভাবে করব এক এক নাম্বার ভাই প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন আল্লাহ পাক আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে আমাদের রাজনীতিবিদ আমাদের প্রশাসনের কর্মকর্তা আমাদের সমাজের নেতা অর্থনৈতিক নেতা আমাদের যুবক যুবতী কিশোর কিশোরী তরুণ তরুণী সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সবাই আমাদের ভাই না এই পুরো দেশ আমাদের না জাতি আমাদের না আমরা কি কেউ কারো শত্রু আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন সমাজ পরিবর্তন করতে চান কোরআন তেলাওয়াত করতে পারেন না এই ভণ্ডামি চলবে না এই ভণ্ডামি চলবে না আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ আর রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের হক আমি আদায় করব ইনশাআল্লাহ দুই নাম্বার কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে কিছু অংশ বলতে একটা সুরা পাঁচটা সুরা দশটা সুরা এক পারা দুই পারা তিন পারা পারলে পুরো কোরআন নামাজ পড়তে কয়টা সুরা লাগে দশটা সুরা হলে নামাজ পড়া যায় না পাঁচটা সুরা হলে নামাজ পড়া যায় না আমরা সারা জীবনে যে বাংলা ইংরেজি অঙ্ক গণিত সমাজ বিজ্ঞান ধর্ম পড়ে শেষ করলাম হ্যাঁ তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না দেখাতে হবে কিন্তু হাউসে কাউসারে নবী দাঁড়িয়ে থাকবেন আমরা কিন্তু সামনে যাব এই মুখ নিয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি না ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারি না এই মুখ নিয়ে যাব আমরা এই মুখ নিয়ে যাব না ইনশাআল্লাহ আমরা এমন মুখ নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে কোরআনের প্রতিষ্ঠায় কোরআনের সংগ্রামে কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ এবং কোরআন আমার কলিজার মধ্যে আছে বইয়ের পৃষ্ঠার দরকারই নাই কোরআন কলিজার মধ্যে থাকবে হিফজ থাকবে ইনশাআল্লাহ এক পারা করে হিফজ করতে পারবো না ইনশাআল্লাহ ভাই অল্প একটু টার্গেট দিলাম সবাই মিনিমাম এক পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ আর এক পারা কোরআন হিফজ করব ইনশাআল্লাহ এই রমজানে রাজি আছি ইনশাআল্লাহ এক পারা বলতে ৩০তম পারা আম্মা ইয়াতাসাআলুন এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস ৩৭টা সূরা কয়টা সূরা ভাই ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন মন থেকে দোয়া করি আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন শয়তান তিনটা ধোকা দিবে কয়টা এটা দিবেই আমি ওয়াজ করে যাই বাসায় যান তারপরেই শুরু হবে শয়তান চলে আসবে খুল খুল যা সিম সিমের মতো আর শয়তান আসবে এসে বলবে এক এক নাম্বার বলবে আমি তো অনেক জানি আমি তো অনেক জানি কোরআন অনেক তেলাওয়াত করেছি শিখেছি নুরানি কোর্স করেছি তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি কওমি মাদ্রাসায় পড়েছি এই সেই আমি কোরআনের অনেক জানি ভাই আমার জানার দরকার নেই শয়তান প্রথম এটা দিবে আপনাকে মনে রাখবেন জ্ঞানের কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি ১০% জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এটা আমার কাছে এমনই মনে হয় দুই নাম্বার শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা তোর দ্বারা হবে না আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এটা কঠিন হ্যাঁ অফ উচ্চারণ করতে আমার গলা ভেঙে যাচ্ছে হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে আমি পারবো না রে ভাই আমার দ্বারা হবে এরকম বুঝায় না আমার গলায় আমার আসে না আমি পারবো না আমার বয়স হয়ে গেছে ভাই পারি না এটা শয়তান বুঝায় আপনাকে আপনি পারবেন ইনশাআল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ আপনিই পারবেন ইনশাআল্লাহ তিন নাম্বারটা মারাত্মক এটা যুবকদেরকে বেশি বোঝায় সেটা হলো আরে এত তাড়াহুড়ার কি আছে এখন অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব আগে কি আবার বিয়েটা তো করি বাচ্চা কাচ্চা হোক হ্যাঁ একটা বাড়ি করি শেষ বয়সে গিয়ে শিখবো হজ করবো উমরা করবো চিল্লা দিব কোরআন তেলাওয়াত করবো শয়তান শিখায় না গেলো বোঝায় না যুবক ভাই এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে রব্বানা আবসরনা
وسمعنا فرجعنا نعمل صالحا إنا موقنون هي الله أمرا أجك دكتة برسي بروكال أمرا دكتي بروكال شونتي بودتي الله تومي أمادر كي أكتا بار خلي دنيا فروب داو نعمل صالحا أمرا شوق كات كوره أمار سيدي أشوف شوب شوماي بولتي أصلا بروكال بشي أمار شوب شوماي بولتي أصلا الله فيلا ديبه بس أدوبك مونا ركن شيطان إثنين تدخل ديبه الله أمرا كي بجرب توفيق دان এক নাম্বার ওয়াদা করছি ভাই রমজানে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ কোরআন রমজান মাসে কেন নাযিল হলো আবু জাহেলের যুগ পরিবর্তনের জন্য আর আবু জাহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই নবীজি 23 বছর লেগেছে একা একা করেন নাই সাহাবীদেরকে নিয়ে করেছেন কথা কি বুঝতে পারছেন ধরতে পারছেন এরপরে কি কি কাজ করেছেন বলে এই 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 বাস্তবতায় এসেছেন এক নাম্বার তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ দুই কোরআনের একটা ন্যূনতম অংশ আমাকে হিফজ করতেই হবে আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর আমি এখনো বলছি কোরআনের অর্থ যদি না বোঝে কেউ কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না এটা আমার মন্তব্য আপনার পোষালে আপনি মানেন না পোষালে না মানেন আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন না পোষায় না গ্রহণ করেন কোরআনের হক যদি আদায় করতে হয় কোরআনের হক আদায় করতে হয় কোরআনের হকটা যদি আদায় করতে হয় অর্থ অবশ্যই বুঝতে হবে কোন কোন অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা যায় না আপনি কোরআন বুঝতেই পারবেন না মানতেই পারবেন সম্ভব না আমি একটা এক্সাম্পল অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচারগুলোতে একটা খালি বলছি আপনি মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم أما كورت بولن كي بوزن أي سورة تجي أبن كي بوزن عبد الله هاي كي بوزن عبد الرحمن هاي كي بوزن أبن بوزن تلاوات شندر چلو হুজুর সুর দিয়ে বলেন এমনি এমনি বলেছে আর যদি সুর করে পড়তাম সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন কিন্তু যে ব্যক্তি এখানে যারা মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম যারা আছেন তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে যখনই আমি তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যে কোরআনের অর্থ জানে তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগেছে জিজ্ঞেস করে দেখি আল্লাহ পাক বলেছেন প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে দুনিয়ার এই প্রাচুর্যের মোহ তোমরা এর মধ্যে ডুবে গেছো মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবা অপেক্ষা করো শীঘ্রই জানতে পারবা তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কিয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা যে এই অর্থটা বুঝলো জানলো তার তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না এখন এই আয়াতের উপর আমল করলেই তো তার জীবন সফল এখন বলেন অর্থ বোঝার দরকার আছে কি নাই এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবে না সে দুনিয়া আখেরাতে সফল হবে না আমি হব নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুন্নর অর্থ জানে এবং বোঝে আমল করে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের অর্থ বোঝার তৌফিক দান এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেকে অর্থ বোঝে না এমনও আছে কিন্তু মানুষ এটা তাদের সমস্যা মাদ্রাসার সমস্যা না মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই ওই যে ফাঁকি মাস স্টুডেন্ট থাকে কিছু আবার অনেকে জেনারেল লাইন থেকে পড়েও কিন্তু অর্থ বুঝতে পারে সুযোগ আছে আল্লাহ পাক এটা খাস করে দেন নাই কিছু মানুষের জন্য এটা সবার জন্য কোরআন এখন পদ্ধতি কি আরবি ব্যাকরণ শিখতে হয় আরবি ভাষা জানতে হয় এবং ক্লাসিক্যাল মাদ্রাসার কিছু কেতাব পড়তে হবে এগুলো যদি পড়তে না পারেন কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসির ভাষা কিনে রমজান মাসে পড়া শুরু করুন তাফসির ইবনে কাসির নাম শুনেছেন ভাষায় কিনেন মারেফুল কোরআন নাম শুনেছেন ভাষায় কিনেন তাফসিরে জালালাইন নাম শুনেছেন ভাষায় কিনেন কিনে পার ডে আপনি দশটা করে আয়াত পড়া শুরু করেন অর্থ সহ ইনশাআল্লাহ এক বছরের মধ্যে আপনি কোরআনের অর্থ বুঝে ফেলবেন বুঝে না ফেলেন আপনার ধারণা হবে কোরআনে কি লেখা আছে একটা ধারণা হবে যে কোরআনে কি আছে আপনি কোরআন সম্পর্কে অজ্ঞ এবং অন্ধ থাকবেন না
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক দান এরপরে কাজ হচ্ছে কোরআনের আদেশগুলো মেনে চলা কোরআন আল্লাহ যত আদেশ দিয়েছেন সবগুলো মেনে চলা একই সাথে আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করা এই কাজগুলো করার পর আমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ আবু জাহেলের সমাজ পরিবর্তন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ হবে যা এই কারণেই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে কোরআন আমাদের সামনে আছে রমাদান আমাদের সামনে আছে এখন এই রমজান মাসে আমরা কোরআনকে কিভাবে মূল্যায়ন করব কিভাবে সময় দেব নিজ নিজ অবস্থান থেকে আপনারা এখন ভাবতে শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে কোরআন পড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের কমপক্ষে একটা পারা হিফজ করার তৌফিক দান করুন এবং কোরআনের অর্থটা বোঝার জন্য মেহনত করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মেনে চলার তৌফিক দান করেন নিষেধগুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন এবং কোরআনের দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আগে নিজের উপর বাস্তবায়ন করব তারপর পরিবার তারপর সমাজ ইনশাআল্লাহ এবং নিজে একা একা নয় সবাইকে নিয়ে ইসলাম পালন করব ইনশাআল্লাহ আবু জাহেলের সমাজ পরিবর্তন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমাজ হবে ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন বলি আমিন সুস্থ শরীরে রমজানে পৌঁছে দিন বলি আমিন এবং রমজানে কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন বলি আমিন আবুল